আজকে ক্লাস পড়ি ইতিহাসে দেখো প্রথম অধ্যায় পড়িয়েছিলাম পড়ানো এখনো শেষ হয়নি পুরনো যুগের কথা প্রথম অধ্যায় কি আছে না পুরনো যুগের কথা পুরনো যুগে কথা পুরনো যুগের কথা পেজ নাম্বার দেখো 7 পেজ নাম্বার 7 হলো 6 এর আগে পড়ানো বাকি ছিল মানুষ কখন প্রথম সভ্য হতে শুরু করলো মানুষ কখন প্রথম সভ্য হতে শুরু করলো প্রথম দিকে মানুষ অন্যান্য পশুদের মতোই বেঁচে ছিল তারা সামনের দিকে একটু ঝুঁকে চলত জলে মুখ ডুবিয়ে জল খেত তারপর যখন সামনের হাত দুটোকে তারা ব্যবহার করলো তখনই তারা উন্নতির সভ্য হতে শিখল উন্নতি প্রথম ধাপ সত্য শুরু করলো তারপর তারা ধনের পশুদের থেকে আত্মরক্ষা করতে শিখলো এইভাবে মানব সভ্যতা ক্রমশ এগিয়ে চলল তাহলে প্রথম প্রশ্নটা কি এই যে ছয় দাগে এক একটা পেজ নাম্বার 7 মানুষ কখন এবং জলে মুখ ডুবিয়ে জল খেত তারপর তারা সামনের হাত দুটোকে ব্যবহার করতে শিখলো তখন থেকেই মানুষ সভ্য হতে শুরু করলো এবং পরের পশুদেরও আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারলো এইভাবেই ক্রমশ মানব সভ্যতা এগিয়ে চলল তারপর দুইয়ের দাগে দেখো পুরনো পাত্রের যুগে মানুষ নতুন কী কী শিখেছিল পুরনো পাত্রের যুগে মানুষ নতুন কী কী শিখেছিল পুরনো পাত্রের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক যাযাবর তখন তাদের হাতিয়ার ছিল গাছের ডাল এবং এবড়ো খেবড়ো পাথরের টুকরো তারা গাছে থাকত শিকার করা কাঁচা মাংস খেত এবং ফলমূলও খেত তারপর এবার নতুন কী শিখল না নতুন ক্রমশ দল বেঁধে গুহায় থাকতে শিখল শিকার করা পশুর চামড়া শুকিয়ে তারা প্রসাদ হিসাবে ব্যবহার করতে শিখল তারপরে শেষ পর্যায়ে আগুনের ব্যবহার শিখল যা ছিল সভ্যতার উন্নতির প্রথম ধাপ সভ্যতার উন্নতির প্রথম ধাপ তাহলে দুইটাকে কি করছে পুরনো পাথরের যুগে মানুষ কি কি নতুন শিখল পাথরের যুগে মানুষ নতুন কি কি শিখেছিল নতুন সৃষ্টি হয়েছে তাহলে সম্পত্তি লোভে গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই হতো পরাজিত গোষ্ঠীর লোকেদের নামের এই জয়ী গোষ্ঠীর লোকেরা তাদের ধরে এনে কৃতদাস বানাতো এবং তাদের দিয়ে কী কাজ করাতো চাষবাদ এবং অন্যান্য সব কাজ করাতো এইভাবে সমাজে দাস এবং কৃতদাসের সৃষ্টি হয়েছিল কৃতদাস প্রথার সৃষ্টি হয়েছিল তাই তিনের পয়েন্ট কি কিভাবে দাস প্রধান কিভাবে কৃতদাস প্রধান কৃতদাস প্রধান সৃষ্টি হয়েছিল কিভাবে কৃতদাস প্রধান সৃষ্টি হয়েছিল এই অবধি তোমাদের মডেল কোশ্চেনে সব পড়ানো আছে পেজ নাম্বার সাথে এই তিনটে প্রশ্নের মুখস্থ করবে তারপরে দেখো পেজ নাম্বার 8 পেজ নাম্বার 8
কুমোর দাগে কি আছে? পেজ নাম্বার 8। দেখো ঘয়ের দাগে বাম দিক ও ডান দিক মিল করো। ঘয়ের দাগে বাম দিক আর ডান দিক, বাম দিক আর ডান দিক এইভাবে দেখো একের দাগে নদীর ধারে গড়ে উঠেছিল। নদীর ধারে গড়ে উঠে ছিল এইভাবে এই পাশে গুলো সব লিখে নেবে একের দাগে। তারপর দুইয়ের দাগে হচ্ছে আদিম মানুষেরা প্রথমে, আদিম মানুষেরা প্রথমে প্রথমে। তারপর তিনের দাগে দেখো চাকা থেকে তৈরি হয়েছিল, চাকা থেকে তৈরি হয়েছিল হয়েছিল এইবার কিভাবে মিলে মিল করবে দেখো এই পাশে নদীর ধারে গড়ে উঠেছিল কি না বড় বড় নগর, এটা তিনের দাগ দেবে দিয়ে এই সোজা লিখবে বড় 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 নগর। হলো নদীর ধারে গড়ে উঠেছিল বড় বড় নগর। এবার আদিম মানুষেরা প্রথমে কি ফলমূল খেয়ে থাকত, তাহলে একটা জায়গাটা এটা হবে সোজা সোজা করে লিখে ফেলবে ফলমূল খেয়ে থাকত, ফলমূল ফলমূল খেয়ে থাকত, ফলমূল খেয়ে থাকত। তারপর চাকা থেকে তৈরি হয়েছিল না গাড়ি, চাকা থেকে গাড়ি কি হয়েছিল না গাড়ি হয়েছে, এটা এইভাবে ডান দিক বাম দিক লিখবে। তারপর মোদাকে কি আদি মানুষের জীবনযাত্রা কেমন ছিল, এক কথায় উত্তর হচ্ছে এক নম্বর, তাহলে আদি মানুষের জীবনযাত্রা ছিল বর্ণ পশুদের মতো, এক কথায় উত্তর লিখবে আদি মানুষের জীবনযাত্রা ছিল বর্ণ পশুদের মতো। প্রথম দিকে মানুষ পশুদের সঙ্গে পেরে উঠত না কেন, কারণ পশুদের পশুরা খুব শক্তিশালী এবং শক্তিশালী এবং হিংস্র, তাই প্রথম দিকে মানুষ পশুদের সঙ্গে পেরে উঠত না, পশুরা খুব শক্তিশালী এবং হিংস্র বলে প্রথম দিকে মানুষ পশুদের সঙ্গে পেরে উঠত না। তারপর তিনে দেখে কি মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য কোথায় ঘর বানিয়েছিল, মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য নদীর ধারে ঘর বাড়ি বানিয়েছিল, স্থায়ীভাবে বসবাস করার জন্য নদীর ধারে ঘর বাড়ি বানিয়েছিল। এই উত্তরটা এক লাইনের এক কথার উত্তর, এইভাবে ক খ গ এই উমর এক দুই তিন এইভাবে লিখবে এক দুই তিন এই ম, তাহলে ঘ আর ম করে দিলাম, এই যে উমর দাগেও লিখিয়ে দিয়েছিলাম বন্য পশুদের মতো, উত্তরটা হবে বন্য পশুদের মতো। পুরো বাক্য উত্তর লিখবে, আমি শুধু অ্যান্সারটা লিখে দিলাম যে আদি মানুষের জীবনযাত্রা কেমন ছিল না বন্য পশুদের মতো, প্রথম দিকে মানুষ পশুদের সঙ্গে পেরে উঠত না কেন, তারা হিংস্র এবং শক্তিশালী ছিল, কারণ পশুরা পশুরা হিংস্র ও শক্তিশালী ছিল শক্তিশালী ছিল হয়েছে। আর স্থায়ীভাবে বসবাস করলে কোথায় ঘর বাড়ি বানিয়েছিল না নদীর ধারে তারা ঘর বাড়ি বানিয়েছিল, তাহলে ঘর তোমাদের অনুশীলনী করিয়ে দিচ্ছি এগুলো সব খাতায় লিখে রাখবে, খাতায় সুন্দর করে উত্তরগুলো সব লিখে রাখবে। আর মডেল কোশ্চেন এটা পড়া ছয় তারিখে পেজ নাম্বার 7 এটা মডেল কোশ্চেন পড়া আর অনুশীলনী করিয়ে দিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।